আমন্ত্রণ সবাইকে সবাই আমন্ত্রণ সবাইকে সময় টেলিভিশনের নিয়মিত ফেসবুক আয়োজনে আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার আমাদের প্রতিদিনের নির্বাচিত সংবাদ বিশ্লেষণ নিয়ে এই আয়োজনটি হয়ে থাকে এবং আমাদের আজকের আয়োজনের বিষয়বস্তু হচ্ছে অপরাধের অভিনব কৌশল আমরা কিন্তু জানি যে বাংলাদেশে মাদকের কোনো ধরনের উৎপাদন না হলেও ভৌগোলিক অবস্থানের কারণে কিন্তু বাংলাদেশে নানা দেশ থেকে কিন্তু মাদক আসে এবং এর যে প্রভাব সেটি কিন্তু আসলে শিশু কিশোরদের উপর এবং বাংলাদেশের নাগরিকদের উপরও পড়ে এবং আমরা যেটি জানি যে মায়ানমার থেকে এবং বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে মাদক আসে এবং সেসব মাদক কিন্তু শুধু যে বর্ডার এলাকাগুলোতেই থাকে তা কিন্তু না এবং সেসব মাদকের প্রভাব কিন্তু আমরা রাজধানীতেও দেখেছি এবং পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছেন যে রাজধানীতেও কিন্তু শিশু কিশোররা এবং যারা মধ্যবয়স্ক মানুষও কিন্তু মাদকের আগ্রাসনে তারা জড়িয়ে পড়ছেন এবং এর প্রভাব কিন্তু আসলে সমাজের উপর পড়ছে এবং এর ফলে আমরা দেখছি যে সমাজে নানা ধরনের অপরাধ তৈরি হচ্ছে এবং মানুষজন যারা মাদকের সাথে সম্পৃক্ত এবং মাদক নিয়মিত সেবন করছেন তারা কিন্তু নানা ধরনের অপরাধে জড়িত তো আমরা আজ যার কথা বলবো তিনি আসলে অভিনব কৌশলে মাদক সরবরাহ করে এর আগে কিন্তু আমরা দেখেছি যে যারা মাদক সরবরাহ করে থাকে তারা বাসে গাড়িতে এবং বিভিন্ন ধরনের উপায় কিন্তু অবলম্বন করে তারা মাদক এক স্থান থেকে আরেক স্থানে সরবরাহ করে থাকে এবং আমরা কিন্তু এর আগে দেখেছি যে বিভিন্ন ধরনের যেমন কুমড়ার ভিতর এবং বিভিন্ন ব্যাগের ভিতর তারা নানা কৌশল অবলম্বন করে মাদক সরবরাহ করে কিন্তু আজ আমরা যেই বিষয়টি নিয়ে কথা বলবো সে খুবই অভিনব উপায়ে কিন্তু মাদক সরবরাহ করে থাকে এবং তার নাম হচ্ছে রানা হাওলাদার তার হাতের যে ডান হাতের এক অংশ কিন্তু নেই একদম কনুয়ের নিচের অংশ নেই এবং সেখানে প্লাস্টিকের একটি হাত বসিয়ে তার ভেতরে মাদক নিয়ে কিন্তু আসলে মাদক পাচার করে থাকে তো এই নিয়ে আমার একটি প্রতিবেদন রয়েছে চলুন দেখে আসি সেটি শরীরে নেই একটি হাত যে কেউ দেখলেই ভাবতে পারেন বিশেষ চাহিদা সম্পন্ন নিরীহ একজন ব্যক্তি এই রানা পুলিশের দাবি নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে কাজে লাগিয়ে গত 8 বছর ধরে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিলেন রানা হাওলাদার পুলিশ বলছে হাতের কনুয়ে নিচের অংশ কেটে ফেলে প্লাস্টিকের কৃত্রিম হাতের ভেতরে ফাঁকা অংশে মাদক পরিবহন ও সরবরাহ করত রানা 155 পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ ইউজুয়ালি দেখলে মনে হয় না যে হাতটা নকল কিন্তু হাতটা পুরোটার ভিতরে সে মাদক বহন করতে পারত আর যেহেতু ছোট মাদক সরবরাহ করে এটা লোকচক্ষুর আড়ালে ভিক্ষা দেওয়া বা ভিক্ষা নেওয়া বা কোনো কাজ হাতের ভিতরে হ্যান্ডশেক করার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে এটা তারা বিভিন্ন জায়গায় ডেলিভারি দিত তো এইভাবে সে বিভিন্ন বিনোদন কেন্দ্রে মাদকটা সে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয় পুলিশ জানায় শারীরিক প্রতিবন্ধীদের ব্যবহার করে একটি গোষ্ঠী মাদক বিক্রি করে যাচ্ছে এই চক্রে আরো অনেকে জড়িত আছে বলে ধারণা তাদের মাদক বা বিভিন্ন ক্রাইমের সাথে যারা জড়িত তারা কিন্তু সরাসরি লিঙ্ক আপ থাকে না কাটা পদ্ধতিতে কাজ করে একজনের উপরের জন আরেকজন জানে না যার কারণে এদেরকে শনাক্ত করা একটু কঠিন ওই চক্রের অনেক লোক জড়িত আছে বলে আমরা ধারণা করছি তাকে আমরা রিমান্ডে আনব অনুসন্ধানে গ্রেফতারকৃত রানা হাওলাদারের বিরুদ্ধে শরীয়তপুরের সখীপুর থানায় 2টি মাদক মামলা সহ মোট 3টি মামলা পাওয়া গেছে গ্রেফতারকৃত রানা হাওলাদার পেশায় অটোরিকশা চালক অটোরিকশা চালালেও তার মূল পেশা ইয়াবা ব্যবসা ফারজানা আক্তার সময় সংবাদ ঢাকা আমার প্রতিবেদনটিতে যাকে দেখছিলেন যে রানা হাওলাদার সে কিন্তু এই অভিনব কৌশলে যেভাবে মাদক সরবরাহ করে থাকে এবং সে কিন্তু পুলিশের কাছে স্বীকার করেছে যে তার একটি হাত না থাকার কারণে মানুষ কিন্তু তাকে সহজে সন্দেহ করতো না যে সে এই ধরনের অপরাধের সাথে জড়িত থাকতে পারে এবং তাকে কিন্তু মানুষ সহানুভূতি দেখাতো তো এই এই যে তার যে হাতের কনুয়ের নিচের অংশটি নেই এই পন্থাটি অবলম্বন করে এবং এর মাধ্যমে কিন্তু সে কৌশল করে গত 7-8 বছর ধরেই এইভাবে মাদক সরবরাহ করে আসছে এবং আজকে আমাদেরকে পুলিশ যেটি জানিয়েছেন যে সে আসলে বড় ধরনের কোনো মাদক ব্যবসায়ী নয় এবং পুলিশ আমাদেরকে যেটি বলেছেন যে মাদক ব্যবসায়ীদের মধ্যেও কিন্তু কয়েকটি স্তর থাকে একটি হচ্ছে যারা একদম উপরের স্তরে থাকে তারা কিন্তু সহজে ধরাছোঁয়ার মধ্যে আসে না এবং তাদের যে পরিচয় সেটি কিন্তু যারা মাঝখান থেকে মাদক এরকম সরবরাহ করছে তারাও কিন্তু তাদের পরিচয় সঠিকভাবে জানে না এবং রানা হচ্ছে এই মধ্যবর্তী যে মাধ্যম সেটি হিসেবে কাজ করত এবং এই রানা অটোরিকশা মানে তার জীবিকা নির্বাহের জন্য অটোরিকশা যে অটোরিকশা চালাতো এবং সে অটোরিকশা চালানোর পাশাপাশি এই যখন সে কাজে যেত ওই সময়ে কিন্তু সে আসলে এই হাতের মধ্যে ডান হাতের কনুইয়ের নিচে যে আলাদা প্লাস্টিকের হাত রয়েছে সেই হাতের মধ্যে মাদক লুকিয়ে রেখে এরপর তাকে যেখানে সরবরাহ করতে বলা হতো সে কিন্তু সেখানে সরবরাহ করত
এবং এই রানার ব্যাকগ্রাউন্ড যদি আমরা বলি, সে আসলে প্রথমে আগে যে বিবাহ করেছিল তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায় এবং আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে সে আরেকটি বিবাহ করে এবং তার যে দ্বিতীয় স্ত্রী তাকে নিয়ে গতকাল সে মিরপুরের একটি এলাকায় যখন ঘুরতে বের হয় ঠিক তখনই পুলিশের কাছে আগে থেকে গোপন তথ্যের ভিত্তিতে কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে এবং তার স্ত্রী বা পরিবারের কেউ কিন্তু জানতো না যে সে আসলে এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত এবং সে নিজেও যেটি স্বীকার করেছে যে তার হাতের একটি অংশ না থাকার কারণে সে সবার সহানুভূতি পেত এবং এই যে রানা হাওলাদার তাকে কিন্তু গতকাল 155 পিস ইয়াবা সহ একটি নীল রঙের বক্সের মধ্যে 55 পিস ইয়াবা সহ পুলিশ গ্রেফতার করে এবং আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের যে উপ পুলিশ কমিশনার আছেন তিনি। এবং এই রানা হাওলাদারের যে গ্রামের বাড়ি সে কিন্তু স্থায়ীভাবে বসবাস করতো শরীয়তপুরে এবং সে যখন দেখলো যে মাদক ব্যবসা করে আসলে শরীয়তপুরের থেকে ঢাকায় তার লাভ বেশি হবে এবং ঢাকায় যে শিশু কিশোর আছে তার সে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যেটি বলেছে যে রাজধানীতে যারা স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী তারা কিন্তু বেশিরভাগই এই মাদকের সাথে জড়িয়ে পড়ছে এবং তারা কিন্তু এখানে কিন্তু তিনি দেখেছেন যে মাদকের যে চাহিদা সেটি বেশি এজন্য সে ঢাকায় এসে আবারও সে একই কাজ শুরু করে দেয় এবং আমাদেরকে পুলিশ যেটি বলেছেন যে এই যে তার যে একটি হাত নেই এরকম কিন্তু অনেক বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজন আমরা আমাদের আশেপাশে দেখি কেউ হয়তো ভিক্ষা বিক্রি করছে এবং কেউ অটোরিকশা চালাচ্ছে এবং এই ধরনের মানুষের প্রতি কিন্তু আমাদের অনেক সহানুভূতি থাকে এবং পুলিশ আমাদেরকে যেটি বলেছেন এই ধরনের মানুষের প্রতি আমাদের সহানুভূতি থাকা উচিত কিন্তু আমাদের চোখখান খোলা রেখে তাদের সাথে যে যোগাযোগ সেটি রাখতে বলেছেন এবং তাদেরকে অন্ধবিশ্বাস করতে নিষেধ করেছেন। এবং এই মাদকের থাবায় কিন্তু আমরা দেখছি যে সমাজে নানা ধরনের অপরাধ তৈরি হচ্ছে, শিশু কিশোররা অপরাধের সাথে জড়িয়ে পড়ছে, শিশু কিশোররা এবং যে বিশেষ করে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু পড়ালেখা থেকে দূরে সরে যাচ্ছে, বাবা মা থেকে দূরে সরে যাচ্ছে। এবং এই পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই মাদক ব্যবসায়ীদের মধ্যে যারা ছোট ধরনের ব্যবসায়ী বা এই রানা হাওলাদারের মতো যে মধ্য লেভেলের ব্যবসায়ী তাদেরকে ধরতে পারলেও যারা একদম উপরে থেকে কিন্তু এই কাজগুলো পরিচালনা করছেন তারা কিন্তু এখনও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন এবং পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনের পর দিন কিন্তু এই এই সব ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করছেন এবং তারা কিন্তু নানা সময়ে নানা ধরনের অভিযান করছেন কিন্তু তারপরও তাদের পরিচয় তারা সম্পূর্ণভাবে পাচ্ছেন না কারণ এই মধ্যম ব্যবসায়ী যারা থাকে তাদেরকে কিন্তু তারা যে উপরের যারা এই মাফিয়া বা প্রধান যে যারা মাদক বিদেশ থেকে চালান করে নিয়ে আসে তারা কিন্তু কোনোভাবেই তাদের পরিচয় তাদের কাছে বলেন না এবং যারা মধ্যম ব্যবসায়ী থাকে রানা হাওলাদারের মতো তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদেরকে শুধু মাদকের সেই প্যাকেটটা দিয়ে বলা হয় যে তুমি এই জায়গা থেকে এই জায়গায় এটি সরবরাহ করে এবং তারা আসলে সেই কথা মতো এক জায়গা থেকে আরেক জায়গায় সরবরাহ করে কিন্তু সে নিজেও জানে না আসলে এর মূল হোতাকে। তো এভাবেই আসলে এই রানা হাওলাদার তার জীবিকা নির্বাহ করছিল এবং আজ পুলিশের কাছে যখন ধরা পড়ে পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছেন যে তার এর সাথে আরও কেউ জড়িত আছে নাকি দেখবেন এবং পুলিশ আমাদেরকে আরেকটি যেটি তথ্য জানিয়েছেন যে যারা এরকম শারীরিকভাবে নানা ধরনের প্রতিবন্ধকতার শিকার তাদেরকে কিন্তু কৌশল করে বিভিন্ন ধরনের ভিক্ষাবৃত্তি বা মাদক পাচার এই ধরনের যে পেশা সেগুলোতে ঢোকানো হচ্ছে এবং পুলিশ আমাদেরকে যেটি বলছেন যে রানা হাওলাদার যদিও বলেছেন যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে 4-5 বছর আগে তার হাতের এই অংশটি কেটে ফেলা হয় কিন্তু পুলিশের ধারণা এটি আসলে ভুল তথ্য এবং সে এই মাদক ব্যবসার জন্যই হয়তোবা তার হাতের কনুয়ের নিচের অংশটি কেটে ফেলে এভাবে প্লাস্টিকের আলগা যে হাত সেটি লাগিয়ে এভাবে মাদক চোরাচালান করছে। এবং পুলিশ আমাদেরকে এও বলেছেন যে দিন দিন কিন্তু এ ধরনের অপরাধের সংখ্যা বাড়ছে এবং যারা ভিক্ষাবৃত্তি করছেন তারাও কিন্তু নিজের ইচ্ছায় মানে স্বেচ্ছায় কিন্তু তারা তাদের বিভিন্ন অঙ্গহানি করে এরকম ভিক্ষাবৃত্তি করছেন এবং আমরা কিন্তু প্রায় সময় দেখি যে রাস্তাঘাটে বিভিন্ন মহিলারা তারা কোলে শিশুকে ঘুম পাড়িয়ে তারা ভিক্ষাবৃত্তির কাজে জড়িত এবং পুলিশ বলছেন যে এই ধরনের কাজগুলো আসলে একই রকম তারা এভাবে মানুষের সহানুভূতি নিয়ে মানুষের আবেগকে কাজে লাগিয়ে তারা মানুষকে বোকা বানায় এবং মানুষের কাছ থেকে টাকা আদায় করে এরকম অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। এবং পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই রানার সাথে কারা কারা জড়িত তাদেরকে খোঁজার জন্য রানাকে কিন্তু আসলে রিমান্ডে দেওয়া হবে এবং এর পরে কোনো তথ্য পেলে সেটি আমাদের জানাবেন।
এবং পুলিশ আমাদেরকে বারবারই যেটি বলেছেন যে আমাদের সমাজে যে শিশু কিশোররা রয়েছে এবং যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী তাদের কিন্তু এই মাদকের সাথে জড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই বেশি এবং এর ফলে কিন্তু তারা বলছেন যে সমাজের বিভিন্ন স্তরে এই মাদক নিয়ে সচেতনতার জন্য তাদের সেমিনার করা দরকার এবং অভিভাবকদেরও বলেছেন যে শিশু কিশোরদের প্রতি যত্নশীল হওয়া দরকার এবং পরিবারের একটি ব্যক্তি আসলে কিভাবে উপার্জন করছেন সেই বিষয়ে কিন্তু পরিবারের অন্য ব্যক্তিদেরকে সচেতন হওয়া জরুরি বলে পুলিশ মনে করছেন তো এই ছিল আমাদের আজকের আয়োজন সঙ্গে থাকুন সময়ের